বাড়তে পারে। তিনি বলেন, আমাদের সত্য স্বীকার করতে হবে, যে কোনো মুহূর্তে সংক্রমণ বিস্তৃত হতে পারে। রোগটি খানিক কমতে শুরু করেছে ঠিকই, তবে সেখান থেকে আমরা এখনই কোনো অনুমান দাঁড় করাতে পারি না। আর যেভাবে এটি কমছে, তাতে কয়েক মাসের মধ্যে আমাদের দ্বিতীয় পর্যায়ের প্রাদুর্ভাবের প্রস্তুতি নিতে হবে, আর এভাবে হয়তো দ্বিতীয় প্রাদুর্ভাবের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে হবে। ঢাকার বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন শিক্ষাবিদ নীলুফার মনসুর। দাফনকালে পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার ছেলে সৈয়দ নাসিম মনসুর। করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে 74 বছর বয়স নীলুফার মনসুর মঙ্গলবার ভোররাতের দিকে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে মারা যান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলুফার মনসুর তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মনসুর এলাহির স্ত্রী এবং সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় বেসরকারি সংস্থা আল মারকাজুল ইসলামী জানাজা এবং দাফন কাজে সহায়তা করে। সংস্থাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামজা শহীদুল ইসলাম জানান, সরকারি নিয়ম মেনে বনানী কবরস্থানে জানাজা শেষে নীলুফার মনসুরের মরদেহ দাফন করা হয়। নিহতের স্বামী সৈয়দ মনসুর এলাহিও করোনা ভাইরাসে আক্রান্ত, তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। এদিকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বিমের স্ত্রী আনোয়ারা বেগম মারা গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সকাল 10:30 রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন সংসদের জনসংযোগ শাখার উপপরিচালক নুরুল হুদা। ডেপুটি স্পিকারের স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। আনোয়ারা রাব্বির মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এছাড়া অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী এবং বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী শোক জানিয়েছেন। পৃথক পৃথক শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এর ফলে 2 থেকে 4 ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসও হতে পারে। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এবার এমজিএইচ গ্রুপ আন্তর্জাতিক সংবাদ। সারা বিশ্বে করোনায় একদিনে মৃত্যু হয়েছে 3,096 জনের। মৃত্যু ছাড়িয়েছে 3,48,000। মোট আক্রান্ত 56 লাখের বেশি, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 23 লাখের বেশি মানুষ। করোনা একদিনে 505 জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, যা এখন পর্যন্ত দেশটিতে সর্বনিম্ন। দেশটিতে মোট প্রাণহানি প্রায় 1 লাখ। ব্রাজিলে নতুন 806 জন সহ মোট মৃত্যু 23,000-এর বেশি। দেশটিতে আক্রান্ত হয়েছেন 3,76,000-এর বেশি মানুষ। রাশিয়া মোট আক্রান্ত 3.5 লাখের বেশি। এদিকে করোনা সংক্রমণ কমে আসায় আজ থেকে জরুরি অবস্থা তুলে নিয়েছে জাপান এবং অস্ট্রেলিয়ায় স্কুল খুলে দেওয়া হয়েছে। সংবাদে পর্যায়ে নিচ্ছে বিরতি, ফিরছে কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন। সংবাদ বিরতি শেষে সবাইকে আবারও স্বাগত। এশিয়ান প্রাইম নিউজ, আপনাদের সাথে আছি আমি মিতা মৌসুমী। শুরুতে সারবাংলা প্রসঙ্গ। বরগুনায় ঈদে ঘুরতে গিয়ে কিশোরদের দু গ্রুপের সংঘর্ষে হৃদয় নামে এক কিশোর নিহত হয়েছে। ঈদের দিন বিকেলে বরগুনা সদর উপজেলার গোলবনিয়া পর্যটন এলাকায় পায়রা নদীর তীরে এই ঘটনা ঘটে। হৃদয় বরগুনা পৌর শহরের চরকলোনি চাঁদশি সড়কের বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের দিন সোমবার বিকেল 5টার দিকে গোলবনিয়ায় পায়রা নদীর তীরে স্থানীয় লিটনের ছেলে নয়নের গ্রুপের 10 থেকে 12 জন হৃদয়ের উপর হামলা চালায়।
চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। নিহত হৃদয় বরগুনা টেক্সটাইল ও ভোকেশনাল ইনস্টিটিউটে এসএসসি পরীক্ষা দিয়েছে। বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির হোসেন মোহাম্মদ বলেন, এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে। সিরাজগঞ্জের এনায়েতপুরের যমুনা নদীর স্থলচর নামক এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত এক শিশুসহ তিনজন বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত 30 জন। দুপুর 2টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, যাত্রী বোঝাই একটি নৌকা নিয়ে এনায়েতপুর ঘাট থেকে চৌহালি যাওয়ার পথে স্থলচর এলাকায় গেলে পানির তীব্র স্রোতে নৌকাটি ডুবে গেলে সব যাত্রী যমুনার পানিতে ডুবে যায়। মাঝিসহ প্রায় 35 যাত্রী সাত্রে তীরে পৌঁছাতে পারলেও বাকি প্রায় 30 জন যাত্রী নিখোঁজ রয়েছে। বাকিদের উদ্ধারের জন্য স্থানীয়রা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে নেত্রকোনায় নৌকাডুবিতে 2 জন নিখোঁজ রয়েছেন, আর চাপাই নবাবগঞ্জে নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। রংপুরের পীরগঞ্জের সানেরহাটে চোলায় মদ পান করে বিষক্রিয়ায় 6 জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। সকালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। পুলিশ জানিয়েছে, ঈদের রাতে একসাথে মদ পান করে 7 জন। এতে তাদের মাঝে বিষক্রিয়া শুরু হলে বিষয়টি গোপন রেখে বাড়িতে চিকিৎসা দিতে থাকে পরিবারের সদস্যরা। কিন্তু আজ সকাল থেকে বিকেলের মধ্যেই 5 জন মারা যান। পরে অপর 2 জনকে হাসপাতালে নিলে সন্ধ্যায় তাদের মধ্যে আরও 1 জন মারা যান। মৃত 6 জনের মধ্যে 3 জন এ চোলাই মদ ব্যবসায়ীও রয়েছেন। বাকি 1 জনের অবস্থাও গুরুতর বলেও জানায় পুলিশ। সুপার সাইক্লোন আমফানের আঘাতে সুন্দরবনের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির হয়নি বলে জানিয়েছে এ লক্ষ্যে গঠিত তদন্ত কমিটি। কমিটির সদস্যরা জানান, আমফানে সুন্দরবনের 12,358টি গাছ ভেঙে গেছে এবং উপড়ে পড়েছে। বন এলাকার 4টি রেঞ্জের 10টি জলযান সহ অবকাঠামোর ক্ষতি হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড়ে 12,332টি গেওয়া গড়ান গাছ ভেঙে এবং উপড়ে পড়েছে। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের হরিণ এবং ডলফিনের শেড ভেঙে গেছে। সব মিলিয়ে আমফানে আঘাতে সুন্দরবনের ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 2,25,32,460 টাকা। সুন্দরবনের ক্ষয়ক্ষতি নিরূপণে গঠিত 4টি তদন্ত কমিটির দাখিলকৃত রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে। গাজীপুরে পুবাইলে হারিয়ে যাওয়ার 3 দিন পর 4.5 বছরের শিশু হোজাইফার লাশ একটি বিল থেকে উদ্ধার করেছে পুলিশ। সকালে পুবাইল ব্যাপারীপাড়া এবং সাপমারার মাঝামাঝি বিল ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে পোড়াবাড়ি ক্যাম্প কোম্পানি কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, ঘটনাটি হত্যাকাণ্ড সন্দেহে আলামিন নামে একজন সহ আরও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। ঈদের রাতে সিরাজগঞ্জের তারাশায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অটোচালক সিরাজুলের নতুন ঘর নির্মাণে অটোরিকশা কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ। দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে সিরাজগঞ্জ 3 আসনের সাংসদ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ এ প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত সিরাজুলের হাতে কিছু নগদ অর্থ তুলে দেন। আগামী 1 সপ্তাহের মধ্যে অটোরিকশা এবং তার জন্য ঘর নির্মাণ করে দেওয়ার নির্দেশ দেন সাংসদ। এবার ইভ্যালি ব্যবসা বাণিজ্যের খবর। করোনা ভাইরাসের প্রভাবে পর্যটক শূন্য বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। ঈদের ছুটিতে যেখানে লাখো পর্যটকের পদচারণের মুখর থাকে সৈকত, এবার সেখানে শুধুই নিরবতা। বন্ধ রয়েছে সৈকত এলাকার বার্মিস দোকান এবং প্রায় 5 শতাধিক হোটেল এবং মোটেল। হিমছড়ি, ইনানি, পাটুয়ার টেক সহ জেলাব্যাপী কয়েকটি পয়েন্টে এই অবস্থা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে পর্যটন কক্সবাজারে সব ধরনের পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে স্থানীয় প্রশাসনের। একই সঙ্গে ঈদে স্থানীয় সহ যারা সৈকত ভ্রমণে নামতে চাচ্ছে তাদের নিরুৎসাহিত করতে প্রতিটি পয়েন্টে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। শাটডাউন রয়েছে 4,500 হোটেল রিসোর্ট, যার ফলে বাধ্যতামূলক ছুটিতে 10,000 কর্মচারী। তবে এ অবস্থা দীর্ঘস্থায়ী হলে আরও 50,000 কর্মচারী বেকার হয়ে পড়ার শঙ্কা রয়েছে। তুমি ফাইনাল থেকে সরে যাও।
এই বিচের মধ্যে হাজার হাজার লোক সারা বিশ্ব থেকে আসতো, আজকে এই বিচে একদম খালি পড়ে আছে। তো আমরা কখন জানি যে দেখবো এই বিচে আবার পুনরায় যে মানুষ আসবে। এছাড়াও আমাদের এখনকার আয়োজন আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য, শুভরাত্রি।